পূর্ব বর্ধমান জেলায় ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণ ও খুনের বিরুদ্ধে জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। শুক্রবার বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে নারী নির্যাতন সহ চার দফা দাবিতে পথ অবরোধ করা হয় মহিলা সমিতির পক্ষ থেকে। তাদের দাবি, বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে নারীদের উপর আক্রমণের মতো ঘটনা বেড়েই চলেছে। যেমন বর্ধমান শহরের কার্জন নগরে একটি মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়েছে, গলসিতে একজন আদিবাসী মহিলাকে গণধর্ষণ করা সহ জেলার বিভিন্ন প্রান্তে নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ। এ বিষয়ে জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন আশ্বস্ত করে বলেছেন, এই সমস্ত ঘটনায় দোষীদের গ্রেপ্তার করা হয়েছে। যে কোনো নারী নির্যাতনের ঘটনা গুরুত্বের সাথে দেখা হবে। পাশাপাশি পুলিশ সুপার জানিয়েছেন, বর্ধমান শহরের 35টি ওয়ার্ডে CCTV লাগানো হবে, যাতে কোনো নারী নির্যাতনের ঘটনা না ঘটে বা পুলিশের চোখ এড়িয়ে না যায় বলে জানান মহিলা সমিতির নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমাদের মূলত আজকে পূর্ব বর্ধমান জেলা সুপারের কাছে, পুলিশ সুপারের কাছে এই দাবিতেই আমরা ডেপুটেশনটা নিলাম যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমান জেলার নানান প্রান্তে মহিলাদের উপর আক্রমণ পূর্ব বর্ধমান। যেমন আমরা বলি, বর্ধমানের 30শে জুন এই দামোদরের পাড়ে একটি মেয়েকে খুন করে, রেপ করে, খুন করে পুড়িয়ে দেওয়া হলো। উনিও স্বীকার করলেন যে এখনও তারা আইডেন্টিফাই করতে পারেনি মেয়েটি কোথাকার, কীভাবে এখানে এলো এবং দোষীও সাব্যস্ত করতে পারেননি। আমরা তার দাবি জানিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এই ঘটনা আমাদের বর্ধমান শহরের মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি করেছে। এবং আমরা বললাম, বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় মহিলাদের উপরেই আক্রমণ ক্রমশ বাড়ছে। উনি আমাদের কথা দিয়েছেন যে যত রকমভাবে সম্ভব এই মহিলাদের নিরাপত্তার দায়িত্ব তিনি নিচ্ছে। তাছাড়া আপনারা জানেন, 23 তারিখে ওই বলছিতে আদিবাসী একজন 50 বছরের মহিলা, তাকে গণধর্ষণ করা হয়েছে। তিনি একজনের নাম বলতে পারছেন আর বলতে পারছেন না, একজন আরেস্ট হয়েছে কিন্তু বাকি দোষীরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আবার আপনারা দেখুন যে এছাড়াও দেয়ারদিঘিতে একটি মেয়েকে, তাকে যৌন হেনস্থা করা হয়েছে। আবার আপনারা দেখুন যে 18 জুলাই আমারুন খরিদ্দা গ্রামে মায়ের পাশে ঘুমচ্ছিল একটা ছোট্ট শিশু, তাকে তুলে নিয়ে গিয়ে যৌন হেনস্থা করা হয়। এবং যেহেতু শাসক দলের তারা কর্মী, এবং বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে শাসক দলের কর্মীরা এই সমস্ত জঘন্য ঘৃণ্য ঘটনার সঙ্গে যুক্ত, আর সেই জন্য পুলিশ প্রশাসন তাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলো আমরা এনেছি। তিনি বলেছেন স্পেসিফিক নির্দিষ্টভাবে যে কোনো রকম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এই ঘটনাকে তাকে জানাতে এবং তিনি পদক্ষেপ গ্রহণ করবে। শুধু তাই না, তিনি কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে সিসি ক্যামেরায় বর্ধমানের 35টা ওয়ার্ডে দেওয়া হবে। তাহলে কোথাও যদি ক্রাইম কোনো হয় তাহলে তার নখদর্পণে সেই বিষয়টা চলে আসবে। এবং পূর্ব বর্ধমান জেলার এই ক্রাইম, এই দুষ্কৃতীদের অত্যাচার তিনি বন্ধ করবেন, এই কথা দিয়েছে। এবং আমরাও বলেছি, ট্রাফিকিংয়ের সঙ্গে যে যুক্ত হয়ে যাচ্ছে পাচার মেয়েদেরকে, ছোটো ছোটো মেয়েদেরকে, এই ব্যাপারটা তিনি আমাদেরকে একটা বললেন যে গলসিতে একটি হোটেলে তারা রেড করেছেন এবং ধরাও করেছে। আমরা চাই সবাই মিলে এগিয়ে এসে মহিলাদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে। আরেকটা বিষয় হচ্ছে ভ্যাকসিন। এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। বস ফর এক্সট্রা লাইফ।